নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এবারে কিন্তু বলা যেতে পারে যে রাজ্য সরকারকে ল্যাজে গোবরে করে দিল প্রধান বিচারপতি কলকাতা প্রধান বিচারপতি কিন্তু একেবারে নির্বাচন কমিশনারকে ভৎসনা করেছেন এবং তিনি কিন্তু বলেছেন যে গোটা রাজ্য জুড়ে একেবারে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ আমি কিন্তু দিয়ে দেবো আপনারা রকম কোনো স্টেপ নিচ্ছেন না গোটা রাজ্যকে আমি স্পর্শকাতর বলে চিহ্নিত করব এবং সেখানে গোটা রাজ্য জুড়ে কেন্দ্রীয় বাহিনী দিয়ে দেবো পুলিশকে একেবারে কার্যত ঠোঁটো করে বসিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড়ো আপডেট তো পঞ্চায়েত নির্বাচন মামলায় বলা যেতে পারে যে প্রধান বিচারপতির বেঞ্চে ভর্সনার মুখে পড়লো আজকের রাজ্য নির্বাচন কমিশন কারণ কি বলা যেতে পারে আপনারা দেখছেন যে বেশ কয়েকদিন ধরে চারিদিকে মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে কীভাবে অশান্তি হচ্ছে কোথাও বোমাবাজি হচ্ছে কোথাও পুলিশ লাঠিচার্জ করছে কোথাও মারপিট দাঙ্গা হচ্ছে যেটা কিন্তু বলা যেতে পারে যে ঠিক ভালো চোখে দেখছেন না প্রধান বিচারপতি রাজ্য জুড়ে একটা অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে তো এরা আগের বারে এই প্রধান বিচারপতির নির্দেশ দিয়েছিলেন যে রাজ্যের যে জায়গাগুলো স্পর্শ কাতর সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যেতে পারে এবং সেখানে সেখানে বলা যেতে পারে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পুলিশও রাখা হবে তারা দুজনে মিলেমিশে কাজ করবে কিন্তু নির্বাচন কমিশন রকম কোনো স্টেপ নেয়নি আর যার ফলে বলা যেতে পারে প্রধান বিচারপতি কিন্তু ভয়ঙ্কর খেঁপে গিয়েছেন তিনি কিন্তু আজকের বলা যেতে পারে নির্বাচন কমিশনারকে যেটা বলেছেন কার্যত ইতিহাস কারণ কি তিনি বলেছেন গোটা রাজ্যকে স্পর্শকাতর বলে চিহ্নিত করব আর তারপরে কেন্দ্রীয় বাহিনী দিয়ে দেবো পুলিশকে একেবারে ঠোঁটো জগন্নাথ করে দেবো হ্যাঁ বন্ধুরা এই মধ্যে সবচেয়ে বড় আপডেট তো আদালতের নির্দেশের পর কেন নির্বাচন কমিশনার বা কেন নির্বাচন কমিশন রকম স্টেপ নিল না সেটা কিন্তু বারবার জিজ্ঞাসা করেই হচ্ছে প্রধান বিচারপতি এবং সেখানে কিন্তু রাজ্য নির্বাচন কমিশনার কিন্তু কোনো সদুত্তর দিতে পারেননি হুম করা যেতে পারে তারপরেই তারপরেই কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানন তিনি কিন্তু খেপে যান বিরক্তি প্রকাশ করেন কমিশনের উদ্দেশ্যে তার পাল্টা প্রশ্ন তাহলে কি গোটা রাজ্যকে স্পর্শকাতর ঘোষণা করে কেন্দ্রীয় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেবো সেটা কি আপনাদের পক্ষে ভালো হবে প্রধান বিচারপতির করাপতি প্রতিক্রিয়া রাজ্য নির্বাচন কমিশন কেন সময় নষ্ট করছে কেন কমিশন ফার্স্টেশান ছড়াচ্ছে হাইকোর্টের নির্দেশ থাকার পরেও কমিশন পদক্ষেপ নিয়ে কেন ঢিলে ঢালা মনোভাব দেখাচ্ছে কারণ কি মনোনয়ন জমা দেওয়া নিয়ে গত কয়েকদিন ধরে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে সে কথাও উল্লেখ করেছেন প্রধান বিচারপতি অর্থাৎ প্রধান বিচারপতি তিনি কিন্তু শুধুমাত্র কোর্টে বসে যে রায় দিচ্ছেন তা নয় কোটা রাজ্যে কী পরিস্থিতি তৈরি হচ্ছে তিনি কিন্তু সেই দিকেও নজর রাখছেন এবং তিনি যেটা বলেছিলেন যে যে জায়গাগুলোতে স্পর্শকাতর অর্থাৎ যেখানে ঝামেলা হতে পারে যেখানে দাঙ্গা হতে পারে সেখানে যেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে দেয় কমিশনার কিন্তু কমিশন কিছুই ব্যবস্থা করেনি আর যার ফলেই কিন্তু বলা যেতে পারে বিচারপতি ভয়ঙ্কর ভেবে গিয়েছেন কমিশনের উপরে বিচারপতি বলেন আমি দেখছি গতকাল থেকে কোথাও কোথাও অশান্তি হয়েছে চার্জ হয়েছে এটা ঠিক না কমিশনের উপরে মানুষ আস্থা হারাবে আমরা নির্দেশটা ফেলে রাখার জন্য দিইনি বাস্তবায়নের জন্য দিয়েছি তিনি স্পষ্ট জানান যে হাইকোর্টের রায় পছন্দ না হলে আপনারা উচ্চ আদালতে যেতে পারেন তো সময় চলে যাচ্ছে নির্দেশ উপেক্ষা করলে আদালত কিন্তু আরও ভয়ঙ্কর পদক্ষেপ করতে পারে বলে তিনি সতর্ক করে দিয়েছেন তো বন্ধুরা বুঝতে পারছেন তো এই মুহূর্তে সবচেয়ে বড়ো আপডেট তো রাজ্য যুদ্ধে কেন্দ্রীয় বাহিনী কিন্তু খুব শীঘ্রই মোতায়েন হতে চলেছে যদি কমিশন না কোনো রকম স্টেপ নেয় তো বন্ধুরা সঙ্গে থাকুন আরও আপডেট আসছে